একটি ড্রোনের উসিলায় পূর্ণ হলো একজন দরিদ্র মুসলিমের হজে যাওয়ার স্বপ্ন। তার নাম আল হাসান আবদুল্লাহ, বসবাস করেন ঘানার একটি গ্রামে। তিনি একজন মুসলিম। আবদুল্লাহ বেশ দরিদ্র হলেও মনে মনে পুষে রাখতেন হজে যাওয়ার স্বপ্ন। কিন্তু হায়, চাইলে কি আর হজে যাওয়া যায়, খরচটা আছে মেলা। কিন্তু ভাগ্য কখনো কখনো মানুষের হাতে ধরা দেয়, ঠিক তেমনি ধরা দিয়েছে আবদুল্লাহর হাতেও। ঘটনাটা একেবারে অবিশ্বাস্য, তবে এই অবিশ্বাস্য ঘটনাই সত্য হয়েছে আবদুল্লাহর জীবনে। হঠাৎ করেই আকাশ থেকে একটি ড্রোন এসে পড়ে তার হাতে। তিনি তো অবাক। এ ঘটনাটি জানতে পেরে তুরস্কের চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন ব্যক্তি, আবদুল্লাহর আগ্রহ মূল জায়গায় ওই ড্রোন নয়, বরং হজে যাওয়ার প্রবল ইচ্ছা থেকেই তিনি উক্ত ব্যক্তির কাছে জানতে চান বড় আকারের কোনো ড্রোন আছে কি। যদি থাকতো তাহলে হয়তো এই যন্ত্র তাকে সৌদি আরবে উড়িয়ে নিয়ে যেতে পারত হজ করতে। আবদুল্লাহর জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি তুর্কি মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট উক্ত ব্যক্তির মাধ্যমে। তারপর বিষয়টি তুরস্ক সরকারের নজরে আসে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবদুল্লাহকে হজে পাঠানোর বন্দোবস্ত করা হয়। আবদুল্লাহর স্বপ্ন ধরা দিয়েছে, তাই তিনি খুবই আনন্দিত। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আমি সবার জন্য দোয়া করব যাতে আমার এই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সাহায্য করেছে। তুরস্কের সহযোগিতা আমার কাছে অনেক মূল্যবান, কেননা এটি মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্বকে সমুন্নত করবে।